Hi friends, welcome to my YouTube channel Into Xerox Solution. So, আজকে একটা এমনই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো আপনাদের। সেটা হচ্ছে এখানে আই কার্ড আছে, আধার কার্ড আছে, মাইক্রো সেটিংও করা আছে। এই দেখুন মাইক্রো সেটিং করা আছে, এখানে আই কার্ড, মাইক্রো, আধার কার্ড, মাইক্রো তিনটে সেটিং করা আছে। তাহলে আই কার্ড করতে চাইলে আই কার্ড করে দেবো, আধার কার্ড করতে চাইলে আধার কার্ড করে দেবো, কিন্তু মাইক্রোটা আমি এক চান্সে করবো কীভাবে? তাহলে এখানে দুটো অপশনের বেশি থাকবে না। তো এখানে আমি যে কোনো একটা অপশন রেখে দিয়ে একটা অপশনের জায়গায় মোড মেমোরি এনে দেবো। তো দেখুন তাহলে মোড মেমোরিটা কীভাবে আনতে হয়। তো স্পেশাল প্রথমে অ্যাডিশনাল ফাংশন মারব, কপি সেটিং, এম ওয়ানে আই কার্ড আছে, এম টুতে আধার কার্ড আছে। তাহলে আই কার্ডটা যেহেতু বেশিরভাগ লাগে, বড় আধার কার্ডটা কম লাগে, সেই হিসাবে আধার কার্ডের জায়গায় তো এম টু মারব। এখানে এই মোড মেমোরি আছে, এই মোড মেমোরিটা টাচ করব, সিলেক্ট করব, করে ওকে করব, করে ডান ডান। তো এবারে আই কার্ড এসে গেল, মোড মেমোরি এসে গেল। তো আই কার্ড যখন করব, আই কার্ড মারব, এরে যেরকম যে স্ক্যান করে জেরাস করে করব। আর মোড মেমোরির মধ্যে আই কার্ডও আছে, আধার কার্ডও আছে, মাইক্রো আছে। তো মোড মেমোরি মারবো, যখন আধার কার্ড লাগবে আধার কার্ড মেরে ওকে করব, যখন মাইক্রো লাগবে মোড মেমোরি মেরে মাইক্রো করে ওকে করব। এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ।